আমার ভিডিও যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমার সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করলাম, তোমাদের সাথে আমার অনেকদিন পর দেখা। আর মিতালি মা তো তোমাদের সাথে প্রতিদিনই ভিডিও শেয়ার করে, বাট আমার শেয়ার করা হয় না, কারণ আমি আর মিতালি মা অনেক দূরে থাকি, তো তার জন্য অনেক হয় না। তো আজকে আমি মিতালি মা টুনমা বেরিয়ে পড়েছিলাম মার্কেটিংয়ের জন্য। তো টুনমা ফার্স্টে দিতে গেছিলো ভাইকে হচ্ছে টিউশনে। তো দেখো এখানে মিতালি মা দাঁড়িয়ে হাসছে, আমরা ছায়া দাঁড়িয়েছিলাম টুনমার জন্য অপেক্ষা করছিলাম। তো টুনমা এই বাড়িটার থেকে বেরোচ্ছে, এখানে ভাই পড়তে যায়। তো বাড়ির থেকে বেরোলো আর ছাতাটা নিল, এই ছাতাটা কিন্তু আমার, তবুও স্টাইল মারছিল ছাতাটা নিয়ে। দেখো তোমাদেরকে হাই করলো। তো এখন আমি নাকি গাইস আমি মার্কেটিং এ করতে পারি না, আমাকে বললো আমি কি বড়লোকের বেটি, এটা ঠিক তাই তো এই জামা বোনের খুব সিরিয়াস অবস্থা, ওকে নাচিয়ে নিয়ে নিয়ে নাচিয়ে অবস্থা গুরুতর অবস্থা। আমি ওকে ওকে সিরিয়াস নিয়ে যাই না, এই হাসি করছে না দেখো এখানে এত জ্যাম। আমরা হচ্ছে ওভারব্রিজে আটকে পড়েছিলাম জ্যামের কারণে, আর এত গরম। তারপরে আমরা গেছিলাম রামকৃষ্ণ শিবসদনে, তো এখানে আমাদের কিছু কাজ ছিল, তো ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে এখানে দেখো গণেশ ঠাকুরটা খুব সুন্দর লেগেছিলো আমার, তার জন্য ভিডিও করেছিলাম। আর এখানে দেখো কত লোক, তো এখানে লোকগুলো বসেছিলো, তারপরে আমি ওখানে বসে বসে ছাতা হাত করছিলাম, মানে টুনুমার মিতালি মাকে এটা করতে বলে দিয়েছিল। তারপর ওখান থেকে গেলাম আমি স্কুলের সামনে, দেখো স্কুলের সামনে নাচানা ছিল, সেটা হচ্ছে আমাদের স্কুল। তো খুবই মিস করছিলাম স্কুলটিকে, তো তার জন্য আমি ওখানে নাচানাচি করছিলাম। এখন আমাদের ভাড়া নেই যাওয়ার জন্য, আমরা যাব কলকাতা বাজার, বাট ভাড়া নাই, আমরা এখন এখানে বসে আছি। এই যে আমাদের ভিক্ষা যাচ্ছে, ভিক্ষা তোমাদের থেকে ভিক্ষা যাচ্ছিলো যে তোমরা দিয়ে একটু হেল্প করতে পারো, বাট তোমরা দিতে পারবা না। এখানে দেখো মিতালি মা কি করছে, টুনমার চোখে কিছু ঢুকে গেছিলো, তার জন্য মিতালি মা এটা দিয়ে পুরো